আজ বেতুকান্দি অঞ্চলে বন্যাক্রান্তদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ব্রেক থ্রু সোসাইটি শিলচর চাপ্টার বেতুকান্দির কৈলাস মঙ্গলা এমই স্কুলে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে পরীক্ষা করে তাদের হাতে বিভিন্ন ঔষধ তুলে দেওয়া হয় ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চাপ্টারের পক্ষে জানানো হয় যে এই ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শ্রীময়ী শিকদার এবং সঞ্জবিনী একশো আটের ফার্মাসিস্ট দিলওয়াজ খান ল্যাব টেকনিশিয়ান স্বপন কুমার চন্দ্র জিএনএম রাজওয়ানা আক্তার বরভুইয়া জানিল আহমেদ বরভুইয়া এছাড়াও সাহিত্যকর্মী হিসেবে ক্যাম্প পরিচালনায় সাহায্য করেন আপনলাল দাস রূপালী দাস প্রেমানন্দ দাস প্রমীলা বৈষ্ণব এবং এআইডিএসের স্বপন চৌধুরী বাবলি দাস ও সমাজকর্মী ইউনিস আলী চৌধুরী ও খাদেজা বেগম লস্কর প্রমুখ স্থানীয় বাসিন্দা সর্বানী চন্দ স্বামী ক্যাম্প সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে সাবির আহমেদ মাজার ভুইয়া ইসলামুল হক লস্কর দাস জানান যে বেতুকান্দি অন্যতম বন্যা কবলিত এলাকা মহিষাবিলের জল ঠিকমতো নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শুধু শীতকাল ছাড়া এই অঞ্চলের মানুষ সারা বছর জমা জলের সমস্যায় ভোগেন ফলে নানা ধরনের রোগের শিকার হন তারা ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি এর পক্ষ থেকে জয়েন্ট ডিরেক্টর হেলথ ও সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ সহ চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনগণকেও ক্যাম্প আয়োজনে সহযোগিতা করায় ধন্যবাদ জানানো হয় আজকে আমরা ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি পক্ষ থেকে বেতুকান্দি অঞ্চলে একটা মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করলাম বেতকানদের কথা এই শহরের মানুষজন বিভিন্নভাবে জানেন বিভিন্ন ধরনের কথাবার্তা শোনেন যে এদিক দিয়ে জল ঢুকে আসে কিন্তু এই এরিয়ার মানুষজনদের অনেক ধরনের অসুবিধা আছে আমরা যখন এখানে এসে মেডিকেল ক্যাম্প করছি তখন দেখতে পারছি এদেরকে এদের দৈনন্দিন কী ধরনের সমস্যা তো আমরা চাইছি যে সাধারণ জনগণ যাতে আমাদেরকে এইভাবে সহযোগিতা করে করে যান সাধারণ জনগণের সহযোগিতার মধ্যে দিয়েও আজকের ক্যাম্পটা হচ্ছে তো আমরা আগামীতেও আরও ক্যাম্প করবো আর আমার একটা বার্তা অ্যাকচুয়ালি যুবসমাজের কাছে যাতে যুব সমাজ আমাদের ব্রেকথুর সায়েন্স সোসাইটির সঙ্গে যুক্ত হন আর যুক্ত হয়ে আমাদের বিভিন্ন ভলেন্টিয়ার হওয়ার চেষ্টা করেন আজকে আজকে এই যে ক্যাম্পটি এখানে করলাম অন্ততপক্ষে দুশো জনের উপরে হবে মানুষ দুশো জন আড়াইশো জনের মতো মানুষ হবে এসে জমায়েত হয়েছে এখানে তো আপনারা বুঝতেই পারছেন মানে মানুষের কী ধরনের অসুবিধা বিভিন্ন ধরনের অসুবিধা হয় হচ্ছে মানুষের আমি সরকারের কাছেও আবেদন করব যে তারাও যাতে আরও আরও বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্প এখানে অর্গানাইজ করেন মানুষজনের এখানে প্রয়োজন আছে আজকে আজকে এখানে মেডিকেল ক্যাম্প একটা করে আমরা বুঝতে পারছি তো আমার সবার কাছে আবেদন শহরের মানুষজনের কাছেও আবেদন যাতে শহরের মানুষজনও এই এরিয়ার দিকে একটু নজর দেন এই এরিয়ার অনেকটা জায়গা আছে যেখানে মানুষজনের ঘর এখনও জলে ডুবা আমরা দেখে এসেছি কয়েকটা জায়গা আর এই এই ধরনের মানুষজনের ভুগান্তি মানে চলতেই থাকে আর কি ভূগান্তি তো এই এই জায়গাগুলার মানুষদেরকে স্বস্তি দেওয়ার জন্য সবাই সবাই জনগণ সব ধরনের জনগণ যাতে একসাথে একযুগ হয়ে তাদেরকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করেন এটাই আমার আবেদন